বিশ্বাস করুন, এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শাহেদ এবং পাপিয়াদের মতো রক্ত শোষা মানুষগুলো কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। রাজধানী থেকে এক বছরের মাথায় একটা বিশাল হসপিটাল উদয় হয়ে গেছে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি তখনই থাকে যখন এই মানুষগুলো না খেয়ে থাকে, এই মানুষগুলো দিনের পর দিন কষ্ট করে। 2021 সালে এসেও এখন আমাদেরকে দেখতে হয় আমাদের দেশের মানুষ না খেয়ে জীবনযাপন করতেছে, গলা পরিমাণ পানির ভিতরে বসবাস করে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতেছে। প্রথমে এই ভিডিওটি দেখে আমার কাছে মনে হয়েছে হয়তোবা ডেকোরেশনের কোনো লোক তাদের ফাতিলগুলো ক্লিন করতেছে। যখন দেখলাম যে এই ভিডিওর নিচে হাজারো মানুষ হৃদয় বিদারক কমেন্ট করতেছে, তখন ফুল ভিডিওটি আমি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছি। চলুন আমরা সবাই মিলে একসাথে দেখি। কি দেখেছেন, কিছু বলার আছে আপনাদের? আমি থমকে গেছি কিছুক্ষণের জন্য এই ভিডিওটি দেখে। আসলে কিছু কিছু কথার কোনো উত্তর নেই, কিছু কিছু ভিডিওর কোনো ক্যাপশন নেই। আমার রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে, কি বলবো, কি বলার আছে আমাদের? আমার এখন প্রশ্ন জাগে এটাই, যমুনা সেতু দিয়ে আমি কি করব, পদ্মা সেতু দিয়ে আমি কি করব, যেখানে আমি না খেয়ে জীবনযাপন করতেছি, যেখানে কষ্ট করতেছি দিনের পর দিন, এই ফানির ভিতরে আমি শুয়ে আছি। আমি এই বৃদ্ধ মহিলাটার কথা বলতেছি, এই বৃদ্ধ মাতার কথা বলতেছি, এভাবে অসংখ্য মা, এভাবে অসংখ্য বোন এই বৃষ্টির ভিতরে জীবনযাপন করতেছে, না খেয়ে না দিয়ে শুয়ে আছে। তাদের কাছে গিয়ে যদি আপনি বলেন আমাদের দেশটা উন্নত হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, যমুনা সেতু হচ্ছে, দেশ ধীরে ধীরে উন্নত দেশের দিকে প্রবাহিত হচ্ছে, এগুলো বলে কোনো লাভ হবে? তারা কি ক্ষুধা ফেটে নিয়ে আপনার এই কথাগুলো শুনবে? এই কথাগুলো শোনার জন্য তারা অপেক্ষা করবে? তারা বলবে আগে খাবার দে, আগে খাবার দে, আগে আমি খাই, আগে আমার ফ্যাট বড়ুক, পরবর্তীতে তোর এই নীতি কথা শুনবো? এই দৃশ্যগুলো হলিউড কিংবা বলিউডের কোনো ছবির ক্লিপকে হার মানিয়ে ফেলার মতো দৃশ্য। এই ছবির দৃশ্যগুলোর কোনো পরিচালক নেই, কোনো প্রযোজক নেই, কোনো মেকআপ ম্যান নেই। দারিদ্র যখন এসে আপনার ঘরের দরজায় নক করবে, তখন এসব দৃশ্যগুলো আপনি আপনি হয়ে যাবে। এগুলোর কোনো পরিচালক লাগবে না, এগুলোর কোনো প্রযোজক লাগবে না। আমি শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, উন্নতশীল দেশের নাম নেওয়ার আগে এসব মানুষগুলোর কথা একবার চিন্তা করবেন, তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।